এডুকেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যাট বা ম্যাট এক্সাম প্রিপারেশন করতে চাইছো তাদের জন্যই কিন্তু আমি কথাগুলো আজকে বলছি। অবশ্যই কিন্তু বলবো, তোমাদের স্বার্থেই বলছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ অনেকগুলো কথা বলবে, অনেকগুলো ব্যাপার কিন্তু তোমাদের জানার আছে, সেগুলো কিন্তু জেনে নাও। প্রথম কথা হচ্ছে, দেখবে তুমি যদি কলকাতার কোনো সেন্টারগুলো, যেগুলো একটু তথাকথিত নামি দামি ইনস্টিটিউট, সেগুলো নামগুলো বলতে চাইছি না, বড় বড় ব্র্যান্ড যারা ক্যাট ম্যাট পড়ায়, সেখানে অনেক ছাত্রছাত্রীকেই আমি দেখেছি যে তারা কিন্তু ডিরেক্ট প্রথমেই না চিন্তা ভাবনা না করে একটা মোটা থোক টাকা দিয়ে 30,000, 35,000, 40,000, 50,000, 60,000 দিয়ে ঢুকে পড়লো। এইবার দেখো, বেশিরভাগ এই সমস্ত ইনস্টিটিউটগুলো, যেটা আমাদের অভিজ্ঞতা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু মধ্যম মানে, যাদের একটু বেসটা উইক বা হয়তো খুব স্ট্রং নয়, তাদের কিন্তু এই সমস্ত ইনস্টিটিউটে একদম ঢোকা উচিত নয়। কারণ এরা কিন্তু খুব প্রফেশনাল, তোমাকে নিল বলে কয়ে নিল, 4 মাসে একটা ক্র্যাশ কোর্স হয়ে গেল, 6 মাসে হয়ে গেল। প্রথমেই জেনে রাখবে, ক্যাট ম্যাটের সিলেবাসটা এতটাই ভাস্ট যে এরকম ক্র্যাশ কোর্সের কোনো ব্যাপার এখানে নেই। সত্যিকারের যাদের বেস উইক বা মধ্যম মানের ছাত্রছাত্রী, তাদের কিন্তু তৈরি হতে সময় লাগে এই কম্পিটিটিভ এক্সামের জন্য। অন্তত পক্ষে মিনিমাম 1 থেকে 1.5 বছর যদি সময় না দাও, তাহলে কিন্তু কোনো পরীক্ষার জন্যই তুমি কিন্তু তৈরি হতে পারবে না। এবং শুধু 1.5 বছর সময় দেওয়া না, তোমাকে কিভাবে পড়ানো হচ্ছে, আমাদের এখানে যেমন দেখো ছোট ছোট গ্রুপে বা অনেক সময় ইন্ডিভিজুয়ালও, আমরা কিন্তু স্টুডেন্টদের ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিই। আমরা প্রথমে একটা চ্যাপ্টার ধরো পার্সেন্টেজ করালাম, একদম বেসিক সামস করালাম, বোঝালাম যে দেখো না তোমার অসুবিধা হচ্ছে, প্র্যাকটিস করো, আগে করো বেসিক সামগুলো। করতে 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 হয়তো কোশ্চেন পেপারের যে সামসগুলো ম্যাটে, সেগুলো আস্তে আস্তে তাকে সলভ করালাম। এতে কি হচ্ছে, তার বেসটাও ক্লিয়ার হচ্ছে, এবং পরে কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো পেপারে যখন সলভ করাচ্ছি, তার একটা আইডিয়া হয়ে যাচ্ছে না এরকম সামস আসবে, এবং আমার বেসটা কিছুটা সেই চ্যাপ্টারে স্ট্রং হয়ে গেল। এরকম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু সলভ করাই আস্তে আস্তে। প্রথমেই তোমাকে কিন্তু শক্ত ফেলে দেবো না, এবার একসঙ্গে তোমাকে আমি 20-30 জনের গ্রুপও ফেলে দেবো না, যেখানে 4-5 জন ছোট ছোট গ্রুপ, এরকম আমাদের ক্লাস হয়। এবং আমরা কিন্তু প্রথমেই একটা থোক টাকা নিয়ে নিই না, আমাদের কিন্তু একটা মান্থলি সিস্টেম আছে। তাতে সুবিধাটা কি, তুমি কিন্তু 1 মাসে আমাদের কাছে পড়ে বুঝে নিতে পারবে যে তুমি কিন্তু তুমি নিজে স্যাটিসফাই কিনা আমাদের কাছে পড়া। তখন কিন্তু তুমি যদি স্যাটিসফাই কোনো কারণে নাও হও, তুমি কিন্তু অন্য জায়গায় ভর্তি হতে পারবে, কারণ লামসাম টাকা কিন্তু তুমি আমাদের দিচ্ছ না। এবং যদি তুমি বড় ইনস্টিটিউটে চলে যাও, সেখানে কিন্তু প্রথমেই তোমাকে একটা 10-15-20 হাজার টাকা ইনভেস্ট করে দিতে হলো। সেখানে যদি তুমি স্যাটিসফাইড না হও, তোমার কিন্তু ফেরার পথটা খুব কম থাকবে অন্য জায়গায়, কারণ তুমি একটা লামসাম টাকা অলরেডি সেখানে ইনভেস্ট করে দিয়েছো। এবং এই বড় ইনস্টিটিউটে কি হয়, আমি দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী গিয়ে আমাকে যেটা রিপোর্ট করেছেন, যারা ওখান থেকে আমাদের কাছে ফিরে এসেছেন, যে ওখানে কিন্তু বেসিকটা ঠিক করে শেখানো হয় না। একটা ক্যাটের ব্যাচেই ম্যাটের ছেলেকে ঢুকিয়ে দিল, সেখানে একসঙ্গে হয়তো 20-25 জন ক্লাস করছে, সে অফলাইন হোক বা অনলাইন হোক। তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো যে আমাদের এখানে ছোট ছোট গ্রুপে 5-6 জন হিসেবে আমাদের কিন্তু অনলাইন ক্লাস গুগল মিটে খুব সুন্দরভাবে হচ্ছে। এবং আমাদের কাছে যারা কিন্তু করছেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই করছেন এবং কিন্তু উপকৃত হচ্ছেন, কারণ তাদের দিকে ফোকাস করে তাদের, এবং কোন চ্যাপ্টারগুলো আগে করতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কত কোন সেকশন থেকে কতটা অ্যান্সার করলে কি পার্সেন্টাইল আসতে পারে ক্যাটের ক্ষেত্রে ম্যাটের ক্ষেত্রে, সেই গাইডলাইন কিন্তু প্রথমেই তাদেরকে একটা ক্লিয়ার করে দিচ্ছি। কারণ দেখো, এখানে যেহেতু এইসব এক্সামে নেগেটিভ মার্কিং থাকে, এখানে কিন্তু সমস্ত কিছু অ্যান্সার করতে যাওয়াটা খুব ভুল, স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। কারণ এত হিউজ সিলেবাস, 1 বছরেও হয়তো ঠিক করে পুরো কভার করা যায় না, হয়তো 50%-60% করা যায়। সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো করবো বা কোনগুলো অ্যাটেন্ড করবো, কোনটা অ্যাটেন্ড করবো না, আমার কোন জায়গাটা স্ট্রং, কোন জায়গাটা উইক, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা মক টেস্ট প্র্যাকটিস করিয়ে ক্যান্ডিডেটকে বুঝিয়ে দিই যে তোমার কিন্তু এই জায়গাটা স্ট্রং, এটা কম আছে, একটু জোরালো করতে হবে, এই জায়গাটা উইক আছে, বা এই জায়গাটা তুমি করো না, এইটা কিন্তু তাকে ধরিয়ে দেওয়া হয়। এবার সেটা অন্যান্য ইনস্টিটিউটে কতটা করা হয়, সেটা কিন্তু আমি হলফ করে বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা করা হয়, এটা আমি কিন্তু একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং যেহেতু আমাদের এখানে একটা ছোট ছোট গ্রুপে পড়ানো হয়, 5-6 জন এর বেশি না, সেক্ষেত্রে স্টুডেন্টদের সুবিধাটা কি হয়, একদম মানে অনলাইন ক্লাসেও একদম 1-to-1 ইন্টারাকশন হয়। কারোর কোনো প্রবলেম হলো বোর্ডে করছি, সে কিন্তু বললো স্যার এটা আটকাচ্ছে, আমি আবার রিপিট করে দিলাম, কোশ্চেনের ছবি পাঠিয়ে দিলাম, তাতেও বুঝতে না পারলে আবার যদি কেউ জানতে চায় তাকে বললাম, সমস্ত ফাইল কিন্তু হোয়াটসঅ্যাপে PDF এর মাধ্যমে চলে যাচ্ছে। কাজেই কিন্তু পুরো ব্যাপারটাই, স্টুডেন্টের টাইমও বাঁচছে, তাকে আর এতটা জার্নি করে আসতে হচ্ছে না। এবং আমরা সপ্তাহে মোটামুটি 3 দিন করে ক্লাস করাই, কোনো কোনো সময় টাইম পেলে স্টুডেন্টদের এক্সট্রা ক্লাসও আমরা কিন্তু প্রোভাইড করে দিই, তার জন্য এক্সট্রা পয়সা লাগে না, এবং আমাদের কিন্তু মক টেস্টের জন্য আলাদা করে পয়সা নেওয়া হয় না।
তো এই ফেসিলিটিগুলো কিন্তু আমাদের এখানে আছে, আমরা নিশ্চয়ই, আমাদেরও টাকার দরকার অবশ্যই। দেখো আমরা এই প্রফেশনে আছি, আমাদের এটাই রুজি রোজগার, আমাদেরও টাকার দরকার আছে, কিন্তু অ্যাটলিস্ট টাকা নিয়ে আমি তোমাকে এটা অন্তত 100% বলতে পারি, সেটা হয়তো তোমরা 1 মাস 2 মাস পড়লে বুঝতে পারবে, অন্তত টাকা নিয়ে আমরা ফলস মিথ্যে কথা বলে টাকা নিই না। আমরা কিন্তু একটা স্টুডেন্টের পজিশন থেকে তাকে বলে দিই তোমার এটা হতে পারে এটা না হতে পারে, এই 6 মাসে হয়ে গেল, অমুক হয়ে যাবে তোমার, সেই হয়ে যাবে, এইরকম ফলস কমিটমেন্ট কিন্তু আমরা কোনো স্টুডেন্টকেই কিন্তু অ্যাডমিশন করাবার জন্য করি না, যেটা কিন্তু হার্ড কোড ট্রুথ আমরা কিন্তু সেটা বলে দিই। যেমন দেখো ক্যাট এক্সাম সবাইকার জন্য নয়, ক্যাট কিন্তু খুব টাফ এক্সাম, ক্যাটে যারা ম্যাথসে খুব ভালো, ভালো বিটেক ব্যাকগ্রাউন্ড, ভালো ম্যাথস ব্যাকগ্রাউন্ড, ভালো ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তাদের জন্য ক্যাট খুব ভালো। এবার কি আর্টস স্টুডেন্টও ক্যাট দিচ্ছে? না দিচ্ছে। এবার তাদের মধ্যে যদি কেউ একটু এক্সেপশন ভালো থাকে বা হয়তো 2-3 বছর 3 বছর আগে থেকে মেন্টাল প্রিপারেশন করে প্রিপারেশন নিতে শুরু করেছে, সে হয়তো ক্যাটে ভালো ফল করতে পারে। কিন্তু যদি হঠাৎ করে কেউ এসে বলে যে না আমি 6 মাসে ক্যাট দেবো, 7 মাসে ক্যাট দেবো, সম্ভব নয় ভালো ফল করা, খুব এক্সেপশনাল স্টুডেন্ট ছাড়া, মানে যারা ব্যাকগ্রাউন্ড একটু আর্টস বা অন্য এ থেকে আসছো। অনেক আমি এরকমও দেখেছি, অনেক বিটেক ফিটেক ভালো আছে যারা কিন্তু অনেক সময় ক্র্যাক করতে পারে না। তো সেক্ষেত্রে সেই জন্যই বলছি, যদি তোমাদের টিউশনের দরকার হয়, আমাদের এখানে অনলাইন টিউশন হয়, আমার ফোন নাম্বারটা নিচে স্ক্রল করছে, ক্যাটের হোক বা ম্যাটের হোক আমরা টিউশন দিই, আমার ফোন নাম্বারটা হচ্ছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং তোমরা অ্যাডমিশনের আগে তোমাদের যা কোয়ারি আমি অবশ্যই ফোনে একটা ফ্রি টাইমে কথা বলে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যে কীভাবে আমাদের ক্লাস হয়, কীভাবে প্রসিডিং শুরু হয়, কীভাবে আমাদের প্রিপারেশনগুলো তৈরি করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, এবং কি বই লাগবে, কি বই রেফারেন্স হিসেবে লিখলে লাগলে ভালো, সেটা কিন্তু তোমাদের আমি বলে দেবো। আর আরেকটা কথা বলার, অনেক ইনস্টিটিউট আছে আমি দেখেছি যারা কিন্তু প্রথমেই একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দিল পয়সা নিয়ে অমুক করে। দেখো স্টাডি মেটেরিয়াল নিয়ে কিন্তু অঙ্ক বা ডিআই রিজনিং শেখা যায় না, তোমাকে কিন্তু বুক ফলো করতে হবে, বুকের বেসিক সামসগুলো করতে হবে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করতে হবে, তবেই তুমি কিন্তু শিখতে পারবে, আদারওয়াইজ তুমি কিন্তু শিখতে পারবে না। কারণ ওই শুধু কতগুলো শিট দিয়ে দিলো তোমার কনসেপশন ক্লিয়ার নিয়ে চ্যাপ্টারের উপর, তুমি কিন্তু কোনোদিনই ম্যাথস ডিআই রিজনিং করতে পারবে না। তো সেই জন্যই তোমাদেরকে বলা যে তোমরা কিন্তু একটু সিনসিয়ারলি যদি ভাবো, আমার মনে হয় যে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু অনলাইনে টিউশন নেবো, আমাদের দরকার আছে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে যে নাম্বারটা বললাম 9748161018, এই নাম্বারে কল করতে পারো। কারণ আমাদের কিন্তু একসঙ্গে 20-25 হাজার টাকা নেওয়া হয় না, আমাদের মান্থলি 30 ডেজ করে একটা ফি সিস্টেম আছে, সেটা 30 ডেজ হয়ে গেলে আবার অ্যাডভান্স করতে হয়, করে ক্লাস করতে হয়, এটাকে অনেক সুবিধা আমার মনে হয়। তো যাই হোক, তো আজকে এই অবধি বললাম, যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেল ভালো লাগে, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমার মনে হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু ম্যানেজমেন্ট বা আইটি সংক্রান্ত যে ইনফরমেশনগুলো তোমাদের দরকার সেগুলো আমাদের চ্যানেল মারফত পেতে পারবে। তো আজকে এই অবধি বলছি, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।